আজকে আমরা যে পাঠগুলো আলোচনা করেছি, তোমরা যদি একজনে এই পাঠগুলো তোমাদের কাছে পৌঁছে তোমাদের সহপাঠীদের কাছে এগুলো মেসেজ করে জানিয়ে দিবে বা শেয়ার করে জানিয়ে দিবে বা ফোন করে জানিয়ে দিবে আজকে আমাদের ক্লাস হচ্ছে, এই ক্লাসগুলো তোমরা তোমাদের বন্ধু বান্ধব ছাত্রছাত্রী যারা আছে তোমাদের সহপাঠী যারা আছে প্রত্যেককে তোমরা জানিয়ে দিবে, আর এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের সামনের ক্লাসগুলো তোমাদের পরীক্ষা হবে। এই বলে أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. দিতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণী বিষয় কোরআন নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আবার উপস্থিত হয়েছি। আশা রাখি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, দোয়া করি যাতে করে ভালো করে অনলাইনে ক্লাসগুলো দেখে ভালো করে লেখাপড়া করতে পারো। এরই মাঝে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো, কোথাও যদি কোনো সমস্যা থাকে, লেখা ধরতে যদি কোনো সমস্যা হয়, প্রশ্ন বুঝতে যদি সমস্যা হয় বা পড়াটা কোথায় কীভাবে পাওয়া যাবে কোথায় আছে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিবা, আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা রাখব। ইতিপূর্বে তোমাদের একটা কমেন্টের একটা প্রশ্ন আসছে যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা কোথায় পাব। তোমরা গাইড বই যদি লক্ষ্য করো, আমরা যে পাঠগুলো আলোচনা করি পাঠগুলো কোন পাঠের মধ্যে, এই যে প্রশ্নগুলো করতেছি কোন পাঠের মধ্যে, আমরা এই কোন পাঠ থেকে আমরা আলোচনা করি কতটা খেয়াল রাখবো। যে মেইন বুকের মধ্যে আজকে আমরা পাঠ নিচ্ছি ষষ্ঠ থেকে দশম পাঠ পর্যন্ত, তার মানে ষষ্ঠ থেকে দশম রূপ পর্যন্ত। আমরা প্রথম যে ক্লাসটা করেছিলাম সেখানে সূরা আলে ইমরানের প্রথম থেকে পঞ্চম রুকু, প্রথম থেকে পঞ্চম রুকু পর্যন্ত আমরা কি করেছি সেখান থেকে আলোচনা করেছি। আর প্রথম থেকে পঞ্চম রুকু ভোর মধ্যে এই রুকু থেকে আমরা পাঠ নিয়ে গেছি, তোমরা গাইড বই দেখলে বলতে পারবা। সেখানের মধ্যে প্রথম থেকে পঞ্চম পাঠ যে পড়াগুলো আছে ওই পড়াগুলো থেকে আমরা প্রশ্নগুলো ধরি, ওই পড়া থেকে আমরা প্রশ্নগুলো নিই। তোমরা তোমাদের যে নর্মিতি গাইড আছে ওই গাইডের মধ্যে তোমরা প্রশ্নগুলো উত্তর পাবে। খেয়াল রাখতে হবে আজকে যে পাঠ নিয়ে আমরা আলোচনা করতেছি ওই পাঠ থেকে প্রশ্নগুলো করতেছি। গতদিন আমরা যে পাঠ প্রথম থেকে পঞ্চম পাঠ পর্যন্ত যে আমরা আলোচনা করেছি সেখান থেকে আমরা প্রশ্নগুলো করেছি, তোমরা বের করে নেবে সেখান থেকে। এরপরও আমি উত্তরগুলো লগে বলে দিই যাতে করে তোমরা খাতা কলম পাশে রেখে প্রশ্ন বলার সাথে সাথে উত্তরগুলো তোমরা কি করতে পারো লিখতে পারো, খাতার মধ্যে লিখে নেবে। এরপরে গাড়ি থেকে তোমরা প্রশ্নগুলো বের করে নেবে, তাহলে শিখতে সহজ হবে। আজকে আমি সূরা আলে ইমরানের ষষ্ঠ থেকে দশম পাঠ নিয়ে তোমাদের সামনে প্রশ্ন নিয়ে আসছি। কত নম্বর পাঠ? ষষ্ঠ থেকে দশম পাঠ, গত পাঠের পর থেকে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়দারাজ করে আবারও সামনে হয়তো এগারোতম পাঠ থেকে পনেরোতম পাঠ পর্যন্ত নিয়ে আসব, আর ওই পাঠ থেকে আমরা প্রশ্নগুলো করব। আজকে আমাদের প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনে ঈসা আলাইহিস সালামকে কার সাথে তুলনা করা হয়েছে? আমরা জানি সূরাতুল আলে ইমরান, ইমরানের বংশ নিয়ে হযরত মূসা, হযরত ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম ওনাদেরকে নিয়ে অনেকগুলো কথা আসছে সেখানে, আর সেখান থেকে আমরা প্রশ্নগুলো করি। আর এই প্রশ্নগুলো এখান থেকে যে প্রশ্নটা করছি সেটা প্রশ্নটা কি, পবিত্র কোরআনে ঈসা আলাইহিস সালামকে কার সাথে তুলনা করা হয়েছে? সেখানে প্রশ্ন আছে, তিনভাবে প্রশ্ন আছে সেখানে, তিনটা প্রশ্ন হচ্ছে। একটা যদি আমরা উল্টো প্রশ্ন করি আদম আলাইহিস সালামের সাথে কার সাথে তুলনা করা হয়েছে, তখন উত্তর আসবে ঈসা আলাইহিস সালামের সাথে তুলনা করা হয়েছে। আবার যদি
এইভাবে প্রশ্ন করা হয় তখন উত্তরটা হবে হযরত আদম আলাইহিস সালামের সাথে তুলনা করা হয়েছে। প্রশ্ন ক্লিয়ার? আশা করি তোমরা প্রশ্নগুলো উত্তর দেন। তারপরে প্রশ্ন, হজ্জের ওয়াজিব কয়টি? হজ্জের ওয়াজিব পাঁচটি। তারপরে প্রশ্ন, ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া দ্বারা কি বোঝানো হয়েছে? ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, এটা দ্বারা বুঝাইছে হযরত ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গেছেন, তার মানে হযরত মূসা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন, সেই ঘটনাটা সেখানে আছে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে বোঝা যায় ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, ইলাইয়া মানে তার নিকট আকাশে নিয়ে গেছেন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে এর অর্থ দ্বারা কি হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তারপরে প্রশ্ন, আল হাক্কু শব্দের অর্থ কি? আমরা জানি হক, হক মানে সত্য, হক মানে কি? সত্য। ওয়াতাওয়াসাও বিল হাক্কি, তোমরা শত্রু উপদেশ দাও। আল হাক্কু বির রব্বিকা, এটা কোরআনে আছে, এখানে আল হাক্কু শব্দ অর্থ হচ্ছে কি? সত্য। তারপরে প্রশ্ন, পৃথিবীর পতন গড় কোথায় অবস্থিত? আমরা জানি, আমরা যারা সারা পৃথিবী থেকে হজ করতে যায় কোন ঘরের উদ্দেশ্যে যায়? কাবা ঘর। এই কাবা ঘর কোথায় অবস্থিত? এই কাবা ঘর মক্কা মুকাররমা, সেখানে অবস্থিত। তারপরে প্রশ্ন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে? তিনি কে? মিল্লাতা বিকুম ইব্রাহিমা ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, কোরআনের একটা আয়াত। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআন আয়াত দ্বারা সাবিত, কোরআন আয়াত দ্বারা কি? সাবিত। তাহলে আমরা বুঝতে পারলাম মুসলিম জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কোরআন আয়াত দ্বারা বলতে। পরের প্রশ্ন, হানিফ শব্দের অর্থ কি? হানিফ শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠ। কি? একনিষ্ঠ। তারপর প্রশ্ন, মাকামে ইব্রাহিম কোথায় অবস্থিত? যেই পাত্র উপর দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন ওই পাত্রকে মাকাম ইব্রাহিম বলা হয়। আর এটা কোথায় অবস্থিত? মসজিদুল হারামে অবস্থিত। মসজিদুল হারাম কি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাবা ঘর। আমরা হজ করতে যাই, এই আশেপাশে যতটুকু জায়গায় আছে এটা হচ্ছে মসজিদুল হারামের অন্তর্ভুক্ত। আর সেখানে অবস্থান কত আছে? মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথর উপর দাঁড়াইয়া কি করেছে? কাবা ঘর নির্মাণ করেছে, সেই পাথরটা সেখানে অবস্থিত। তাহলে উত্তর কি? মাকাম ইব্রাহিম কোথায় অবস্থিত? মসজিদুল হারাম। তারপর প্রশ্ন, লা তুমিনু কোন জায়গা? লা তুমিনু, লা তুমিনু সিগাই জমজাক্কারে হাজির, সিগাই সর্বশেষ প্রশ্ন, আহলুল কিতাব দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? আহলুল কিতাব দ্বারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। কোরআনে অসংখ্য জায়গা সূরা বাকারা সূরা আলে ইমরানের মধ্যে আছে, ইয়া আহলুল কিতাব, ইয়া আহলুল কিতাব। এই আহলুল কিতাব দ্বারা বুঝেছে হযরত ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। তাহলে আমরা যে প্রশ্নগুলো বলেছি এই প্রশ্নগুলোর উত্তর তো সাথে সাথে বলে দিয়েছি, তারপরও তোমরা নৈতিক যে গাইডটা আছে, যে বইটা আছে, সেই বইয়ের ষষ্ঠ থেকে দশম পাঠের মধ্যে প্রশ্নগুলো উত্তর পাবে। আর গতদিন যে আলোচনা করেছিলাম সেটা প্রথম থেকে পঞ্চম পাঠের ভিতরে প্রশ্নগুলো উত্তর আছে। এরপর তোমাদেরকে আমি ছোট ছোট কিছু প্রশ্ন নিয়ে আসব, ছোট প্রশ্ন, তোমরা খেয়াল করে দেখো। এই যে ছোট প্রশ্নগুলো আমরা লিখতেছি সেই প্রশ্নগুলো কোথায় আছে? এই পাঠ থেকে আছে। বিসমিল্লাহির, আমরা পরবর্তী যে প্রশ্নগুলো আসছে ছোট প্রশ্ন, এই সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের মধ্যে আমরা আসছি। এগুলো ছোট প্রশ্ন, নদী থেকে পরে যে প্রশ্নগুলো আসে আর কি। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, অনুবাদ কর, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও মরা নাসারানিয়া ওলাকিন কানা হানিফান মুসলিমান ওমা কানা মিনাল মুশরিকিন,
সূরা আলে ইমরানের ষষ্ঠ থেকে দশম পাঠ, যেটা ষষ্ঠ পাঠ মধ্যে এই আয়াতটা আছে, আয়াত নম্বর হচ্ছে 67। তোমরা খেয়াল করে দেখো আয়াতের নম্বর হচ্ছে 67। এই আয়াতটা তোমরা অনুবাদ করবে, মুখস্থ করবে। এই একটা প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, মসজিদুল হারাম বলতে কি বোঝানো হয়েছে? আর মসজিদুল হারাম হচ্ছে, আমি একটু আগে ষোলো প্রশ্ন মধ্যে বলেছিলাম, নৈতিক প্রশ্ন মধ্যে বলেছিলাম, মসজিদুল হারাম হচ্ছে বাইতুল্লাহ, যে কাবা ঘর আছে, বাইতুল্লাহ শরীফ আছে, ইয়ার চতুর্পাশে যে তাওয়াফের জায়গাটা, এটা হজরতে আবু বকর, হজরত ওমর, ওসমান ওই সময় সংক্ষিপ্ত ছিল, এরপরে এটাকে অনেক বড় করে ফেলছে। আর এখানে মধ্যে মসজিদুল হারাম জায়গা, ওই জায়গাটা বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, মিম্মা তুহিব্বুন এর মর্মার্থ কি? মিম্মা তুহিব্বুন কোরআনে আছে যে তোমার পছন্দনীয় বস্তু তুমি খরচ করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে। দেখা গেছে আমরা যখন ব্যয় করতে যাই, খরচ করতে যাই, আল্লাহর রাস্তায় দান খরচ করতে যাই, লিল্লা দিতে চাই, পকির মেশিনে দিই, তখন ভালো জিনিস আমরা দিতে চাই না, যেটা খারাপ জিনিস মানে দুর্বল সেই জিনিসগুলো আমরা দিয়ে থাকি। অথচ এখানে আল্লাহ তাআলা বলেছেন যেটা তোমার কাছে বেশি প্রিয় সেই প্রিয় বস্তু তুমি আল্লাহর কাছে দাও, দান করো, আল্লাহর দরবারে দান করো। তাহলে আমরা যখনই দান করব, আমরা প্রিয় জিনিস যেটা আমার কাছে সেখান থেকে আমি দান করব, ভালো বস্তু আমরা কী করব, আল্লাহর রাস্তায় দান করব। এই মিম্মা তুহিব্বুন দ্বারা এটাই বুঝেছি। তারপরে প্রশ্ন, তার কি করব, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, এই তারকিবটা খেয়াল করে শোনো তোমরা, মেইন বুকের মধ্যে তোমরা পাইবা, আর আমি বলার সাথে সাথে তোমরা খাতা কলম নিয়ে খাতার মধ্যে লিখে নিবা। আল্লাহু শব্দটি হচ্ছে মুবতাদা, আল্লাহু লফজ আল্লাহ শব্দটি হচ্ছে কি মুবতাদা, ওয়ালিউল মুজাফ, মুমিনিনা মুজাফেরাই, মুজাফ মুজাফেরাই মিলিত হইয়া তুর্কি বেজাফি হইয়া আল্লাহ শব্দের খবর, আর মুবতাদা খবর মিলিয়ে জুমলে ইসমিয়া। আমি আবার বলি, আল্লাহ শব্দটি, আল্লাহ লব্জ শব্দটি কি মুবতাদা, ওয়ালিউল মুজাফ, মুমিনি মুজাফেরাই, মুজাফ মুজাফেরাই মিলিত হইয়া, তোমাদেরকে আমরা আগে তারকিব শিখেছিলাম, এইভাবে শিখেছি যে যেমন আমি এখানে দেখা দিচ্ছি আল্লাহু ওয়ালিউল মুমিনিন, এ আল্লাহ লফজাল্লাহ মুবতাদা, মুবতাদা, আর ওয়ালিউল মুজাফ মুমিনিন মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি, এইভাবে তোমাদেরকে আমরা আগে শিখেছিলাম, তোমরা এইভাবেই শিখে নিবা। এবার এটি হচ্ছে সংক্ষিপ্ত আকারে। তারপরে প্রশ্ন, তাহাকিক করো, এখানে আমি তিনটা শব্দ দিচ্ছি মাত্র, তাখতালিফুন আল কাসাসু ওয়াজিবু, এই তারকিবগুলো কোরআনের মেইন বুক, কোরআনের মেইন বুকে ষষ্ঠ রুকু, এই ষষ্ঠ রুকুর মধ্যে তোমরা পাবে। আমি আবার বলছি, এই তারকিবগুলো কোরআনের মেইন বুকের যে ষষ্ঠ পার্ট, ওই ষষ্ঠ পার্টের মধ্যে পাবে। তাকতিলেফুন কুনসিগা আল কাসাসু, এটার এক বছর না বহু বছর, বহু বছর কি এক বছর হলে, তারপরে ওয়াজ দেব কনসিগা, এই তাহাগুলো সেখান থেকে তোমরা শিখে নেবে। আজকে আমি আবার পরবর্তী ক্লাসে তোমাদের মাঝে আসবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে পাঠগুলো আলোচনা করেছি, তোমরা যদি একজনে এই পাঠগুলো তোমাদের কাছে পৌঁছে, তোমাদের সহপাঠীদের কাছে এগুলো মেসেজ করে জানিয়ে দিবে, বা শেয়ার করে জানিয়ে দিবে, বা ফোন করে জানিয়ে দিবে আজকে আমাদের ক্লাস হচ্ছে, এই ক্লাসগুলো তোমরা তোমাদের বন্ধুবান্ধব ছাত্রছাত্রী যারা আছে, তোমাদের সহপাঠী যারা আছে, প্রত্যেকে তোমরা জানিয়ে দিবে,
আর এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের সামনে ক্লাসগুলো তোমাদের পরীক্ষা হবে এই বলি আমি আজকে তোমাদের ক্লাস এখানে সমাপ্ত করলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো আমরা আল্লাহ তাআলা আমাদের সহায় হোক আল্লাহর কাছে দোয়া করব তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাই দিবা আল্লাহর কাছে দোয়া করব যাতে করে সুস্থ শরীর নিয়ে আবার তোমাদের মাঝে ক্লাস নিয়ে হাজির হইতে পারি ওমা আল্লাহ